গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। একটা আলাদা এনার্জি নিয়ে আজকের ব্লগ শুরু করলাম, যদিও আজকে অনেকক্ষণ ঘুমাবো ভেবেছিলাম সকালে, কিন্তু কোথায় কি 6:40 আমারও ঘুম ভেঙে গেল, ওরও ঘুম ভেঙে গেল। তারপর দুজনেই কথাবার্তা বলছিলাম, তারপরে ও 8টার সময় উঠে চলে গেল কাজ করতে। আজকে ওর 8টা থেকে 5টা শিফটিং টাইম রয়েছে, তো ও সেটাই করছে। আর আমার ঘর দুয়ারের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও সবার মর্নিংটা যেন গুড হয় সেটাই আশা করবো, কিন্তু আমার মর্নিং আজকে গুড নয়, আমার মর্নিং ভেরি ব্যাড। কারণ আজকে আমাকে অনেক কাজ সারতে হবে, প্রচুর কাজ, আর আলপনাগুলো দেখছি আর আমার নিজেরই মনের একটা শান্তি লাগছে। হ্যাঁ জানি এবছরটা মানে পাপা মামুনি মা বাবা সবাই বলছে, আম্মা দিয়া সবাই বলছে খুব ভালো হয়েছে, আমার ফেসবুকেও সবাই কমেন্ট করছে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু আমার মানে নিজের মনের একটা স্যাটিসফ্যাকশন আছে না সেটা ঠিক আসেনি এবার। আগের বার সত্যিই খুব সুন্দর করে দিতে পেরেছিলাম, আসলে আগের বার হাতে ধরে সারাদিন বসে বসে সুন্দর করে দিতে পেরেছিলাম। এবারও যদি আমি বাড়িতে থাকতাম, মানে ইচ্ছেই ছিল যে সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে, আমার যেহেতু ও উপোস করে আমি উপোস করি, কোনো রান্না বা এসবের কোনো ঝামেলা নেই, এটা না কালকে খুঁটে দিয়েছি, তো এবার ওই জন্যে আর ঠিকভাবে দেওয়াটা হলো না। যাই হোক, মা যেটুকু নিয়েছে ওইটুকুই, আসছে বছর আবার হবে, ভালো করে চেষ্টা করব। তো চলো তোমাদেরকে দেখাবো আমার ঘরের অবস্থা কি হয়ে রয়েছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কালকে মানে এখানে ব্যাঙ্গালোর মানে বাজি, আকাশটা তো কালকে দেখাতে পারিনি আমি, আকাশে মানে প্রচুর বড় বড় রকেট ফাটিয়েছিল কালকে, নিজেরই এত তাড়া ছিল, ব্যাঙ্গালোর মানেই বাজি। তো এই দেখো আজকে সকালে তাও কিছুটা ঝাঁট দিয়েছে সবাই মিলে, কতই বার কি করবে, রাস্তা পরিষ্কারের লোক যখন আসবে তখন ভালো করে ঝাঁটিয়ে দেবে। পুরো রাস্তা অবস্থা ভীষণ খারাপ, ভীষণ, এই দিকটা তো আমি দেখাতে পাচ্ছি না আর কি খুব ভালো করে, ভীষণই খারাপ। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলির অবস্থা কালকে আরও খারাপ ছিল, জানি না কি করেছে। ওই দেখো দুটো বাক্সে মোটামুটি ফ্ল্যাটের সামনে যা ছিল সেগুলোকে মোটামুটি জড়ো করতে পেরেছে এই আর কি। তো চলো আর লেট করবো না, এবার আমি আমার ঘর দেখাবো। আর আজকে একটা ঝাঁ চকচকে রোদ দিয়েছে আকাশ আর কি, কালকেও রোদ দিয়েছিল, এখন বললে লাভ নেই, এখন কদিন ধরে ভালো রোদ দিচ্ছে, ব্যাঙ্গালোরে বদনাম করবো না, ভীষণ ভালো রোদ দিচ্ছে। তো দেখাবো বেড থেকে, এই হচ্ছে আমার বেডের অবস্থা। এই বালিশের কভারটা চেঞ্জ দেখতে পাচ্ছ, কারণ এই কভার মানে এই চাদরটা যেরকম বড়, কভারগুলোও হাতির সাইজের, তো ওই জন্যে ও ওরকম বড় কভারে ঘুমাতে পারছে না বলে ওকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আর এরকম অবস্থা হয়ে রয়েছে। আর তো ও আলপনা দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে। যাই হোক, তো এইখানকার অবস্থাটা এইরকম। কালকে আমরা ভেবেছিলাম সোফাটাকে গুটিয়ে দেবো, তারপর আমি আলপনা দিতে শুরু করে দেওয়ার পর মানে এইটুকু স্পেস রয়েছে দেখতেই পাচ্ছ, তো ওই জন্য ভেবেছিলাম গুটিয়ে দেবো সোফাটাকে। তো ও বললো যে তাহলে তো তোমাকেও ধরে ঘোরাতে হবে, তো বললাম ঠিক আছে থাকুক আপাতত, কালকে দেখা যাবে। তো কাজ যখন হয়ে গেছে আর তো গোটাগুটির কোনো সিনই নেই, চাদরটা পেতে দেবো, আবারও ঠিকঠাক করে সব গুছিয়ে দেবো। সেন্টার টেবিলের এরকম অবস্থা, কভার পরে রয়েছে এখানে, আর এই যে এটার মধ্যে গুলে গুলে কালকে আমি মানে এইটা একটা কাচের বাটি, এটা কিছুই না আর কি, নতুন ছিল আমার ঘরে, তো ওটার মধ্যে আলপনা গুলে দিয়েছি আমি, মানে জল একটু লাগে যেহেতু ওই জন্য এটা দিয়ে করেছি। ফ্রিজের মাথার অবস্থাটা ঠিক এই রকম, কলা শশা কিছু বাদ নেই, এখানে একটা জিরের গুঁড়োর প্যাকেট পড়ে রয়েছে, ওইদিকে কালারগুলো পড়ে রয়েছে। দেখো হলুদ কালারটাও না আমি এনেছিলাম, কিন্তু হলুদ কালারটা কাজেই লাগলো না, জানি না, দেখি ভাইয়ের দোকানে একবার ফেরত, ও বলছে ফেরত দিতে হবে না, তুমি তো কালার টালার করোই, তখন কাজে লাগিয়ে দিও, দেখা যাক কী করা যায়। আর বাসনের স্তূপাকার, এই ন্যাকড়াগুলো সব জমা হয়েছে কালকে যেহেতু কাজ করতে লেগেছিল, এই হচ্ছে এরকম অবস্থা। এখানে দুখানা লুচি বেঁচে আছে, এখানে সব গুঁড়ো মশলা ঠাকুরের গুলো যেহেতু করা হয়েছে তাই জন্য গুঁড়ো মশলা নতুন আনা হয়েছিল, এরকম ওয়ের পড়ে রয়েছে। এইখানে পায়েসটা রয়েছে, এই যে বাকি পায়েসটুকু এখানে রাখা রয়েছে, কড়াইতে তেল রয়েছে, এইখানকার অবস্থা এরকম, আর এইখানকার অবস্থাটা এইরকম। সবটা গোছাবো, চলো শুরু করি কাজ। ও নিচটা তো দেখালামই না, দেখো এখানেও জমিয়েছি কালকে ওই ঠাকুরের তরকারি খোসা ঠোসা, তারপর মিষ্টির প্যাকেট ফ্যাকেট সব গোছানো রয়েছে। চলো কাজে লেগে যাওয়া যাক আর কি, ওকে দিয়ে দিয়েছি, ওকে ছাতু শরবত দিলাম সকালে, আপাতত চা একটু বাদে খাবে বললো, তো চা দেবো তখন করে, আর পরে যদি ডিম ভাজা খায় তো খাবে। দেখলেই এই সমস্ত কাজ তো বাকি রয়েছে, তবে আমি ভাবলাম যে আমিও খেয়ে দে তারপরে কাজে লাগি, কাজে ঢুকে গেলে আমি আর খেতে পারবো না। আর এই কাজগুলো এরকম নয় যে এক ঘন্টার মধ্যে সারা হয়ে যাবে, একদমই নয়। আর আমি না জামাটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ ঠাকুরের এখানে এই যে
প্রদীপ গুলোর ওখানে যে ফুল টুল দিয়েছে ওগুলো সব ঠাকুরের সিংহাসনটাও আমি পরিষ্কার করে ফেলবো আজকেই, তো ওই জন্য আমি চেঞ্জও করে নিয়েছি। আর বাথরুমে রয়েছে কতগুলো জামা কাপড় যেগুলো পরে আমরা কালকে সারাদিন ঘুরেছি আর কি, তো ওই জামা কাপড় গুলোকে কাচতে হবে, প্রচুর কাজ রয়েছে। বিশ্বাস করো কখন রান্না করব জানি না, সকাল থেকে ফোন করে মামুনিকে আর মাকে বলে আসছি খাবার পাঠিয়ে দাও খাবার পাঠিয়ে দাও, দেখা যাক কি করি। আর আজকে রান্না করবোই, 3 দিন ধরে আমাদের ভালো মন্দ কিছু খাওয়া হয়নি। ভালো মন্দ বলতে মানে মাছ তো আনা রয়েছে এক গাদা, তো ওগুলো তো খাওয়া হয়ই নি, প্লাস তার আগের দিন ওই বাসি চিলি চিকেনটা ছিল, চিলি চিকেনটা ফালতু ছিল, তো ওইটা দিয়ে ফ্রাইড রাইস দিয়ে সেই খেয়েছিলাম। তারপর দিন তো নিরামিষ খেয়েছি, ওই যে সেদ্ধ বেগুন ভাজা ওইসব দেখালাম তোমাদেরকে, আর কালকে তো উপোষই ছিল সারাদিন, আজকে তো কিছু বানাতেই হবে বলো। এরপর তো ও বলবে যে আমি আর পাচ্ছি না, যাই হোক না কেন, তো চলো শুরু করি, আগে কাজে লেগে পড়া যাক। আর গল্প নয়, কাছাকাছিও বাকি রয়েছে, আমি ঠিক করেছি সমস্ত পরিষ্কার করে কাছাকাছি করে স্নান করে পুজো দিয়ে তারপর ঢুকবো রান্নাঘরে। রান্নাঘরটা পুরো ঘষে মেজে পরিষ্কার করতে হবে, তেল ছিটেছে না, ও ভাজা ভাজছিল যেহেতু যথেষ্ট কেয়ারফুল হয়ে ভাজা ভেজেছে, মানে তেল এদিক ওদিক ছিটকেছে এরকমটা নয়, কিন্তু তাও ছিটকায় তো, সেটা আমরা রেগুলার রান্না করতে গেলেও ছিটকায়। তো দেখলাম পরিষ্কারই রয়েছে, খুব একটা নোংরা করেনি ও, সুন্দর করেই ভাজাগুলো ভেজেছিল আর তুলেওছে সুন্দর করে, তেল ঠেলে এদিক সেদিক ছড়ায়নি। আর কথা বলবো না, আমি এবার কাজটা করবো, প্রথমে ভেবেছিলাম কাজগুলো করবো তো দেখাবো, ক্যামেরা ট্যামেরা ফিট করব, ভেবে দেখলাম না ওইসব কাণ্ড করতে গেলে আরো বেশি লেট হয়ে যাবে। অলরেডি আমি 8:30 থেকে শুরু করেছিলাম, এখন বাজে 9:45, এই হচ্ছে বিছানা পাটির অবস্থা, তো আমি গুছিয়েই দিয়েছি, ঘর ঝাড় দেওয়া সব হয়ে গেছে, সব 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 এবার স্নানে যাবো। এই জায়গাটাকেও আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, ঠাকুরের জায়গাও আমি পরিষ্কার করে ফুলটা আলটিমেট লাগিয়ে দিলাম, কালকে লাগাতে পারলে ভালো হতো, ঠিক আছে কালকে আর সময় পাইনি আমি আপাতত। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা, গ্যাস ট্যাস দেখে বুঝতেই পারছো মুছে দিয়েছি, আর বাসনপত্র সব উল্টে দিয়েছি আমি এভাবে, আপাতত থাক, স্নান দান করে যখন রান্নাঘরে আসবো তখন ঠাকুরের বাসন ঠাকুরের জায়গায় তুলে দেবো, আর বাকি রান্নাবান্না শুরু করবো। সে বিশেষ কিছু করবো না, রান্না বান্না শুরু করবো বলতে গিয়ে মনে পড়লো মাছটাই তো বার করা হয়নি, মাছ বার করবো। তো চলো এবার আমি কেচে কুচে স্নান করে পুজো দিয়ে যখন ছাদে যাবো জামা কাপড় মেলতে তখন তোমাদের সাথে আবার কথা হবে। তো আমার তো মেলে দেওয়া হয়ে গেছে, এখান থেকে শুরু করেছি পুরো ওর ওই নেভি ব্লু কালারের এই ট্রাউজার প্যান্টটা দিয়ে শেষ করেছি, বেশ ভালোই মোটামুটি কাঁচা হয়েছে। 10টা জামা কাপড় আর কি কেচে দিয়েছি, গুনে নিয়েছি, গুনে এমনি নিয়েছি আর কিছুই নয়। কি রোদ উঠেছে আজকে দেখতে পাচ্ছো তো, পুরো ঝলমল করছে আকাশ যেন। তো চলো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে নিচে নেমে যাওয়া যাক। বেশ, আর আমাদের এই জানলাটা দিয়ে উঠে গেছে, এই ভিউটা দেখতে পাওয়া যায় আর কি, মানে সিঁড়ির জানলা যাকে বলে আর কি। চলো, আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো আমার আলপনা তো কালকে থেকে দেখাচ্ছি, এটা দেখো, এরা আসলে প্রত্যেকদিন ওই আবিরের মতো জিনিস দিয়ে দেয়, কালকে কোনো একটা কালার গুলে ঠুলে দিয়েছিল বোধহয়, কি সুন্দর দিয়েছে না, খুব সুন্দর হয়েছে দেখতে, এই ধরনের আলপনাই দেয় জানো তো এরা। আর আমারটা তো এইরকম দেখেছো এই কালকে থেকে তোমরা, আমি দেখিয়েই যাচ্ছি, দেখাবো যতদিন এটা এখানে এরকম থাকবে ততদিন দেখাতে থাকবো। তো চলো, ও তো কাজ করছে ওদিকে আর আমার এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে এই প্রদীপটাতে তেল ছিল তো ওই জন্য এই প্রদীপটাই ধরিয়ে দিয়েছি, ছিমছাম অবস্থার নিচে প্রদীপগুলো দেখতে পাচ্ছো, ওগুলোতে তেল আছে, এক একদিন করে একটু একটু করে ধরিয়ে দিয়ে তেলটাকে শেষ করে দিয়ে তারপরে আমি গুছিয়ে তুলে রাখবো। আবার একটু অগোছালো লাগছে জায়গাটাকে দেখতে, কিন্তু কিছু করার নেই, তেল আছে প্রদীপগুলোতে, ধরিয়ে দেবো একদিন একদিন করে। তো চলো বালতিটা রেখে নি, এখন বাজে 10:30, ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডিমটা তার সাথে সেদ্ধ দিয়েছিলাম ওকে, এখন দেবো বলে ডালটা স্নানে যাওয়ার আগে আমি সেদ্ধ, সিম আছে একদম এরকম চায়ের বাটিতে সেদ্ধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম। আর হবে আজকে মাছ, বেলে মাছটা করব আর রূপচাঁদ মাছটা ভাজবো, দেখি এই আজকে রান্না করবো, আর আজকে বিশেষ কিছু করব না, ঢ্যাঁড়সটা করার ইচ্ছা ছিল কিন্তু আজকে আর শরীর দিচ্ছে না, 10:30 বাজে, এখন একটু গিয়ে বসবো পরে রান্নাঘরে আসবো, একটু 12:12 দিকে আর পাচ্ছি না এখন। তো চলো ওকে ডিমটা দিয়ে নিই আর একটু বোধহয় এখন চা খাবো, একটু চা করবো। ডাল সেদ্ধ মাছ ভাজা এই দুটো তো হয়ে গেছে, এখানে বেগুন দিয়ে বেলে মাছ করছি, একদম একটু গ্রেভি গ্রেভি করবো, শোকাবো আর একটু। আর এখানে পায়েসটা গরম করেছিলাম, আর চিনিটা না কালকে কম হয়েছিল মিষ্টিটা একটু, তাই জন্য আজকে আবার মিষ্টিটা দিয়েছি, ঠাকুরের ভোগ না সত্যি, এবার আর কিচ্ছু বেঁচে নেই, এইটুকু পায়েসই শুধু রয়েছে আর কিছু নেই। যাই হোক
ধনে পাতা নেই ঘরে, কিন্তু বেলে মাছে একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগবে খেতে, তাই যাব গাছের ধনে পাতা ছিঁড়তে। চলো, গাছ থেকে আজকে প্রথম ছিঁড়ে খাবো। খুব বড় বড় দেখে এগুলো ছিঁড়ছি। দেখো এটুকুই তুলে এনেছো, এটুকু দুটো মাছে এটুকুই যথেষ্ট, গাছের ধনে পাতা বলে কথা এটাই যথেষ্ট। তো চলো মাছটা শেষ করে, এখন একটু ছাদে, এখন বাজে 5:40, চোখ থেকে কতটা বুঝতে পারছো জানি না, একটুখানি ঘুমিয়ে গেছিলাম আমি, কে জানে এখানে গরম নাকি ফেলেছে। তো জামা কাপড় তো শুকিয়ে গেছে, সেগুলোই নিতে এসেছি, চলো নেওয়া যাক, নিয়ে ঠিয়ে তারপরে নিচে যাই। চা প্লাস্টিকটাই তো আনলাম না ক্লিপ নেওয়ার জন্য, আচ্ছা সেই সকালে মেলে দিয়ে এখন এলাম নিতে, কারণ কি বলতো ওই মোটা প্যান্টগুলো না কোমরগুলো ভিজে থাকে, আমাকে নিচে নিয়ে গিয়ে আবার মেলে দিতে হয়, ওই জন্য এলাম। হ্যাঁ আজকে পুরো শুকিয়ে গেছে, চলো আর একজনের পাগলামো দেখাবো নিচে গিয়ে। ও পুজোতে আমি তো কিছু নিই নি, আর আবার পুজোতে কিছু নিই নি ও বলছিলে, আমি তো কিছু নাওনি কিছু নাওনি করতে করতে অর্ডার দিয়ে দিয়েছে ছেলে। আসলে আমার হেডফোনটা খুব প্রবলেমও করছিলো, সেই তার দেওয়া যেটা পুরোনো আমল থেকে হয়ে আসছে সেই হেডফোনই ছিল। তো এই ফোনের সাথে তো হেডফোন দেয়নি আমাকে, তাই জন্য নতুন হেডফোন ছিল না, পুরোনোই ছিল, সেটা ভ্যাস ভ্যাস করে সাউন্ড, আর হেডফোন আমি খুব একটা ইউজও করি না, তো তারপরেও একটা হেডফোনই অর্ডার দিয়েছে নিচে গিয়ে। সাথে তো ফিরে এলাম, তোমাদেরকে তখনও বললাম যে সারপ্রাইজ গিফট আমার জন্য এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমে বললো যে এই যে আমরা খুলে ফুলে ফেলেছি, কিছু মনে করো না, মানে ওটা খুলে ফেলেছে, এই যে ওয়ান প্লাসের ব্লুটুথ হেডফোন, যদিও আমাদের ফোন কোনোটাই ওয়ান প্লাস নয়, তো হেডফোনটা ওর খুব পছন্দের ছিল। আমাকে প্রথম থেকে ছাদে যাওয়া অব্দিও বললো আমি একটাই তো কিনেছি তোমার জন্যই কিনেছি, তোমাকে পুজোতে কিছু দেওয়া হয়নি, তাই ভাবলাম দেই এটা। আমার মনটা খুব খুঁতখুত করছে, কারণ ওরও একটা হেডফোনের দরকার ছিল, মানে এমনি টাইমে, কাজের টাইমে তো অফিসের হেডফোন ইউজ হয়ই, সেটা বাদই দাও, ওটা দিয়েও অনেক সময় মানে নিজের ফোনের কিছু শোনা বা কিছু এইসব করতে থাকে, কিন্তু আমার জন্য এত দাম দিয়ে বেকার, আমি এটা একদমই ভালো লাগে না আমার, আর বিশেষ করে আমার একার জন্য হলে তো মনটা খুব খুঁতখুঁত করতে লাগে, এত দামি জিনিস আমি ব্যবহার করব। যাই হোক, আমাকে ছাদ থেকে আসার পর যেই দেখেছে শ্যুট করব বলে ফোনটাকে নিয়েছি, তখন বলছি দেখো আমারটাও মানে দুটো কিনেছে ও, এই যে একটা আমরা সাউন্ড টেস্ট করছিলাম, খুব ভালো সাউন্ড, যারা ইউজ করো তারা তো জানো এটা রিভিউ দেওয়ার মতো কিছু নেই। আমি একটু আসলে দেখছিলাম এডিটিং করার সময় যে ভয়েস ওভার দিতে হয়, অনেক সময় আমরা ট্রেনে যাই কলকাতা বা এই ধরনের মানে একটু ট্রাভেল, তো লখনউ থেকে আসার সময়, তো এই যে জায়গাগুলোতে আমি তাহলে ভয়েস ওভারটা কেমন দিতে পারবো সেটাই দেখছিলাম। মুখের সামনে ধরে করলে ফ্যাস ফ্যাসে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, হ্যাঁ একদম দেখো ট্রেনের মধ্যে তো একটু ক্লিয়ার সাউন্ড হবে না সেরকমভাবে ভয়েস ওভার, তবে ঠিকঠাক খুব ভালো সাউন্ড আসছে, আর এই একটা ওটটা, তো দুটো কিনেছেন বাবু এই আর কি। আর কালকে আকাশটা এত সুন্দর লাগছিল, মামনি মা বলছিল যে ব্যাঙ্গালোরের মানে কলকাতায় দিনটা ছোট হয়ে গেছে, এখন অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আমাদের এখানেও কিন্তু তাই হয়েছে, খুব একটা ওয়েদার চেঞ্জ হয়েছে সেটা বলবো না, মানে খুব হেরফের হয়নি, তবে কলকাতায় তো বৃষ্টি ঝড় এরকম হচ্ছে বললো, কালকে দিনটা খুবই খারাপ গেছে ওখানে, তো মনে হচ্ছে ওখানে কালী পুজো যেরকম আমরা ছোটোবেলায় ঠান্ডা পড়ে যেত ওটাই এবার হতে চলেছে, কালী পুজো যদিও বা চলে গেছে তাও ঠান্ডা ঠান্ডা আমেজটা নাকি চলে এসেছে শুনছি আমি। কালকে আকাশটা তো তোমাদেরকে দেখালাম এত সুন্দরই লাগছিল, আজকে কিন্তু আবার ওরকমটা হয়নি, আর জানি না কেন আসলে আমরা সবাই আমাদের বাড়ি সাজাতে পারি টুনি লাইট প্রদীপ দিয়ে, আকাশকে তো আর কেউ সাজাতে পারবে না সেটা সম্ভব নয়, তাই মনে হচ্ছে আকাশ নিজেকে নিজেই কালকে সাজিয়ে তুলেছিল, নিজে নিজের টুনি নিজের প্রদীপ সবটা নিজেই যেন জ্বালিয়ে নিয়েছিল, আকাশটাকে এত সুন্দর লাগছিল। কালকে তোমাদের সাথে ফটোটা শেয়ার করিনি, আজকে আমি এক ফটোটা শেয়ার করে দেবো, যারা কালকের ব্লগটা মিস করে গেছে প্লিজ দেখে নিও, আর আমি নয়তো আজকে ফটোটাকে অ্যাড করে দেবো।
আর তো আর রাত্রিবেলা করবো কষা চিকেন, তবে আজকাল ব্লগটাকে বাড়াবো না, ব্লগটাকে এখানেই শেষ করে দেবো। কষা চিকেনটা দেখতে কেমন হলো না হলো সেটা পারলে আমি ফটো তোমাদের সাথে অ্যাড করে দেবো, আর নয়তো একটু একটু করে ক্লিপ তুলে রেখে দেবো, এরপরে আমি অ্যাড করে দেবো। কিন্তু আমার তরফ থেকে আজকে মতো বাই বাই, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আমরাও ভালো থাকার চেষ্টা করবো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। টাটা, যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।